নরেন্দ্র শুভ, মোদী ভারতে যেরকম ধর্মকে ব্যবহার করে এটা ক্ষমতায় হলো আসতে না না চাচ্ছে, বাবুল ভাইয়ের কাছে আমার বাংলাদেশে একটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বলে সবাইকে দাও। অপমান করা। আরে 73-এর নির্বাচন হ্যাঁ কারচুপি করলো কেন আওয়ামী লীগ? তখন তো বিএনপির কোনো অস্তিত্বই নাই, না, জাতীয় কোনো পার্টি নাই, কারচুপি হয় নাই, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে কংগ্রেস পারে থেকে একটা আসনের পাঠশালার জন্য, ব্যবস্থা একদম ভালো ঘটতে পারে একটা আসন। জিয়াউর রহমানের 79 সালের নির্বাচনে কেন আওয়ামী লীগ গিয়েছিল সেই জিনিস, সেই জিনিসটা উনি জানে না। গিয়েছিল মৃত একটা দলকে উনি রেজিস্ট্রেশন দিয়েছিলেন, বাকশাল করে যে আওয়ামী লীগ রে ডেড বডি বানিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান তার পুনরুজ্জীবিত করেছিল। এবং আমি আমার অন্য দুই আলোচক রবি ভাই এবং মাহমুদ ভাই, দুজনই অত্যন্ত বলিষ্ঠ রাজনীতিবিদ, আমার মুরব্বী বা মাহমুদ ভাই আমরা বোধহয় কন্টেম্পোরারি হব, আমার একটাই অনুরোধ একজন সাধারণ আইনজীবী হিসাবে, আমরা আওয়ামী লীগের এই ফাঁদেই পা দেবেন না। আওয়ামী লীগের জন্য খুব পছন্দের টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, কে মূল নেতা, কে সহকারী নেতা, এইগুলো আমাদের কোনো কথা না, সব আপনারা করেছেন। বেনজির গ্যাসে খুব ভালো হয়েছে, আপনার কোনো দায় নেই, আপনার বাংলাদেশ নিয়ে কোনো দায় নেই, আপনাকে কেউ দায় দেয়নি, আপনি অবৈধভাবে আছেন, আপনি ক্ষমতা ছেড়ে ভোট দেন। শেখ হাসিনার 1995 সালের স্টেটমেন্টের সঙ্গে আমি একমত, উনি বলেছিলেন ইত্তেফাকে আছে এপ্রিল মেতে। আইনি লোক মাহমুদ ভাই হলো আইনি লোক, খালি বেআইনি কথা বলছে, খারাপ শেষ যে আইনি লোক হ্যাঁ যদি বেআইনি কথা বলে ঠিক আছে, তাহলে কেমন লাগে বলেন মনটা? হ্যাঁ ঠিক আছে আনোয়ার ভাই, রবি ভাই বিএনপির আহ্বায়ক এবং খালেদা জিয়ার কাছের লোক, উনি যতটা না বলে অথচ মামুন ভাই বলে আমি বিএনপি করে না, তার চেয়ে বেশি বলে। দেখেন অবস্থা রবি ভাই, আপনি জনগণকে কথা বললেই কাদের রাগ, আমি আজকে একটু পরে বলবে যে আমি রাজা শুনব, সরকারি দল আমার বেশি বক্তৃতা দেওয়া না, নরেন্দ্র মোদী ভারতে যেরকম ধর্মকে ব্যবহার করে এটা হলো না না মামুন ভাইয়ের কাছে বাংলাদেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যে তাজউদ্দিন সফলভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আপনার আমার একটাই কথা আনবে, অগণতান্ত্রিক ভাবে গেল আর কোনটা অসাংবিধানিক ভাবে কাজ করেছে সেটা বলেন, কিভাবে অবৈধ হলো সেটা জনগণ জানতে চায়, আমিও জানতে চাই। খুবই বৈধ সরকার, আপনি নিরপেক্ষ ভোট দেন মাহমুদ ভাই, মাহমুদ ভাই রবি ভাই দ্যাটস আনাদার থিং পর ভাই, আপনি বলেন এই সরকার অবৈধ হলো কিভাবে, সরকার বৈধ কিভাবে সেটা বলেন, সাংবিধানিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, সরকার সাংবিধানিক ভাবে নির্বাচিত হয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। এখন একটা অগণতান্ত্রিক শক্তি যদি নির্বাচনে না পার্টিসিপেট করে, এর জন্য কি আওয়ামী লীগ দায়ী, না সংবিধান দায়ী, না আমি দায়ী, না অন্য কেউ দায়ী? ভোটে কয়জন আসলো না আসলো ডাজেন্ট ম্যাটার, আওয়ামী লীগ বিএনপি 88-তে কেউ যায়নি, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে 79 নির্বাচনে আওয়ামী লীগ কেন গেছিল, জিয়াউর রহমানের নির্বাচনে হাদানো পাতে কেন গেছিল, 88-তে গণতন্ত্রের স্বার্থে গেছিল, 79 নির্বাচনে আওয়ামী লীগ গণতন্ত্রের স্বার্থে গেছিল, দলের স্বার্থে গেছিল। আমার ধারণা আওয়ামী লীগ জিয়াউর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতায় গিয়েছিল, কারণ যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু সময় ইতিহাসটা পড়ে সেই আওয়ামী লীগকে রিভাইভ হয়েছিল জিয়াউর রহমানের পদোন্নতায়। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায়, শেখ হাসিনা জোর করে জিয়াউর রহমানের সরকারকে সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশে এসেছিল, তাহলে জিয়া কত দুর্বল প্রেসিডেন্ট। রবি ভাই একটু বলেন তো, মাহমুদ ভাই বলেন তো, এই যে কুতর্কি আমি যেতে চাই না, আমি তো একটাই কথা বলছি, আপনারাই সব, আপনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন।
আমাদেরকে একজন একজনের বলার সুযোগ দিতে হবে, না হলে তো শেষ হবে না। আমরা যদি দুজনে ডিবেট করে না, আমরা যদি দর্শক হই তাহলে তো মুশকিল। আনোয়ার সাহেবের তো না না মাহবুব ভাই, আমি আপনাকে বলি মামুন ভাই, এই এই আওয়ামী লীগের কোনো লজ্জা শরম নাই। জিয়াউর রহমানের 79 সালে নির্বাচনে কেন আওয়ামী লীগ গিয়েছিল সেই জিনিসটা উনি জানে না। গিয়েছিল মৃত একটা দলকে উনি রেজিস্ট্রেশন দিয়েছিলেন, বাকশাল করে যে আওয়ামী লীগরে ডেড বডি বানিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান তার পুনরুজ্জীবিত করেছিল। আজকে 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 যে আওয়ামী লীগ কার্যালয় এই যে বঙ্গবন্ধু এভিনিউতে এই জায়গাটা জিয়াউর রহমান 99 বছরের জন্য আওয়ামী লীগ রিলিজ দিয়েছিল। এই কারণে আওয়ামী লীগ 79 সালে এ ব্যাট পায়া ঘুষ পায়া এই জিয়াউর রহমানের নির্বাচনে গিয়েছিল, জিয়াউর রহমানকে বৈধতা দিয়েছিল। আর 86 সালে নির্বাচনে হাসিনা না 86 সালে নির্বাচনে ও আওয়ামী লীগ গিয়েছিল, যখন নাকি লাল দিঘির মধ্যে আরে বলেছিল ওনার নেত্রী যে বেইমান হবে, আর সেই বেইমান লং ড্রাইভে যায় এরশাদকে স্বীকৃতি দিয়ে 86 সালে বৈধ করেছিল। এটা হলো আওয়ামী লীগের একটা চিরাচরিত মানে নর্ম, এরা হলো এটা চর্চা করে, এতে কোনো তর্ক করে কোনো লাভ আছে? অনেক ধন্যবাদ মামুন ভাই, অনেক ধন্যবাদ রবি ভাই। আমি একটু শেষ করি আর মেহরবানি করে 20 সেকেন্ড। আমি একটা প্রশ্নের উত্তর আমার সুপ্রিম কোর্ট আওয়ামী লীগের আইনজীবীদের কাছ থেকে পাই না, ছোটদের সবাই সবার বন্ধু, যে তখন তো কেউই ছিল না, বড়জোর নির্বাচন বিরোধী দলরা 30-40টা সিট পেত 73-এর নির্বাচন, কেন আওয়ামী লীগ কারচুপি করলো, কেন ব্যালট পেপার ব্যালট বক্সগুলো বিভিন্ন জায়গা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনলো? আর উত্তর দিক আওয়ামী লীগের লোকরা, 73-এ একমাত্র এখন পর্যন্ত 49 সাল থেকে ডাকসু নির্বাচন হয়, একবার ডাকসু নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছিল, সেটা হয়েছিল বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্রের নেতৃত্বে নির্বাচনে, পুরো নির্বাচন হচ্ছে জবরদখল, ১৯৭৭ সালের নির্বাচনে হেনার ভোট 110% দিয়ে ১৯৭৭ সালে 79 সালে পাকাপুক্ত করে ক্ষমতায় গিয়ে পঞ্চম সংশোধনী দিয়ে দেশের 12টা আপনারা কেন গেছিলেন 79 সালে? আপনারা গেছিলেন হলেন আপনাদের নেত্রী, আপনার নেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে দেশে আনার জন্য, জিয়াউর রহমানকে রাজি করানোর জন্য ব্যাট দিয়া। আরে বই রাখেন আপনার বই, আপনার শেখ হাসিনা শেখ রেহানার দেশে আনার জন্য সেদিন আওয়ামী লীগ 79 সালে নির্বাচনে গেছিল এবং ব্যাটের মাধ্যমে ঘুষের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করেছিল, লক্ষ লক্ষ টাকা আওয়ামী লীগের এমপিরা হেল্প প্র্যাকটিস করছে। আপনি কি বলেন? আরে এই আওয়ামী লীগ মানেই হলো বই দুর্নীতি, বেনজির আজিদের মতো বিশ্ব চ্যাম্পিয়ন, ওদের টাকার 10% করে টাকা এই আপনার নেত্রীর কাছে আছে, সেই টাকার হিসাব বাইর হবে, বেনজির দিবে আজিজ দিবে। অনেক ধন্যবাদ।